নামে লক্ষ্মীপুরা খাল, এটা সোজা এটা যাইয়া ওই বড় খালে নামছে। ছোটবেলা আমরা এটায় নৌকায় আসছি, সাঁতার কাটছি, মাছ ধরছি, আমাদের মোড় ছিল ওই বড় খাল থেকে নামে মহিষের পিঠে ছিল যে এই খালে খেলে ইয়ে উঠছি, ঘন্টা পর ঘন্টা মহিষের পিঠে সাঁতার কাটছি। অনেক বড় খাল, তখন তো ভয় লাগতো খালে আসতে, কি স্রোত, মাছ ছিল ওই কোনো কর্নারে এরকম জাউ দেওয়া ছিল, এরকম বড় বড় রুই মাছ, কাতল মাছ, মানে ওই গড়া দিয়ে মাছ ধরতো, তো ওই মাছ উঠে না যায় জন্য ওই ফোগলা বিছাই দিত ওর মধ্যে, যাতে লাভ দিলে ভিতরে থাকে। এরকম বড় বড় মাছ এই খালে ছিল, চিংড়ি মাছ, মোটামোটা ফলা চিংড়ি মাছ, বাইলে মাছ, কত মাছ এঁটেছে, তাই না? এই জমি আমাদের অনেক জমি এখান থেকে আমাদের শরীরে উদ্যোগে এই যে গাছালা বাড়ি, বিলের বাড়ি, ওই বাড়িটার একটা বড় অর্থ অংশ আমাদের, আমার দাদার খরিদ করে আমরা ভাগে পাইছি, আমাদের চাকার এখন ভাগে পাইছি, এগুলো সব এগুলো আমাদের। এখানে আগে খেত ছিল তোমার ভবিষ্যিক মূলা, লাল শাক, এগুলো হয়তো এই জায়গায়, এখন তো গাছ হয়ে গেছে। এই দরজার এই পাশে প্রচুর নারকেল গাছ ছিল, এখন তো একটা গাছ আছে, অনেক নারকেল গাছ ছিল, নারকেল গাছ, নারকেল খাওয়া যায়। তো এখানে অনেকগুলো কুডার পুর ছিল, গরু ঘর ছিল, তারপরে মানে ওই দিনে আমরা সবাই এখানে দুষ্টুমি করতাম, পলাপলি খেলতাম, তারপরে ওই শুকনো সিজনে বিভিন্ন শাক সবজি করা হইতো, লাল শাক, মূলা, কফি, এখানে প্রচুর হইতো এগুলো। এই যে ছোটো ব্যার, এটা দিয়ে নৌকা ধরতো, বড় খাল দিয়া এটা দিয়ে ঢুকতে ওই পুকুরে নৌকা দেখ, বাজারের নৌকা, ধানের নৌকা, আমাদের আত্মীয় স্বজনরা সবাই নৌকায় বেড়াইতে আসতো, সেগুলো ওই সব এদে দিয়ে যায়। পাঁচটি নৌকা ছিল, প্রায় নৌকা ঘাটে থাকতোই দুই এক খান। এগুলো আমাদের স্বাস্থ্য ভাইদের, স্বাস্থ্য ভাইদের এই সামনে থেকে গরু ঘর ছিল, কাতার দ্বারা অনেকগুলো দুধের গাভী ছিল, এখানে থাকতো এই এই লেট্রিনের এই পাশে আমাদের গরু ঘরগুলো ছিল, সামনের জায়গাটা খোলা ছিল। এইটা পুকুরে এখানে প্রচুর আম গাছ ছিল, বড় বড় আম হইত। এই যে বাড়িটা এখন দেখা যায়, এইটা আমাদের নিজস্ব জমি ছিল, এখন আমাদের চাষবাসের বাড়ি, কাকার বাড়ি। এখানে আমাদের মহিষের ঘাস, দল ঘাস কই আমরা, এই দল ঘাসের খিল ছিল, এখানে ধান হইতো না, ঘাস হইতো, ওই ঘাসগুলো কাটতে কেটে মহিষেরে খাওয়ানো হতো এই পুরো খেত। পরে আমার ওই ছোটো চাষায় বাইরে থাকতো, সে এসে এখানে মাটি করতে বাড়ি করতে এখন তার বাড়ি। এই যে পুকুরের পার, এখানে আমাদের খেত ছিল, অনেক ফসল হইতো, কুমোর হইতো। এইটা হইলে আমাদের কবরস্থান, ওই মসজিদের সামনে এই যে বারজার, এটা আমার দাদা আলহাজ আব্দুর রহমান খলিফার কবর, আমার দাদিদের কবর, আমাদের এক পুকুর কবর আছে এখানে। এরপরে এই কোষের গুলো আমাদের আমার আব্বার কবর, ওই কবরস্থগুল মসজিদের ওই কর্নারে আব্বা আম্মার পাশাপাশি কবর, তার আমার কয়েক চাচার এখানে কবর আছে, চাচির কবর আছে, আমাদের চাষ বোনের কবর আছে, এখানে কবর আছে, আমাদের এক ভাবির কবর আছে এখানে। আমার আব্বা ওই মসজিদে জানলার ওখানে বসে বসে কোরআন তেলাওয়াত করতেন, এখানে অজিফা করতেন, এই মসজিদের ইমামতি করতেন, আজান দিতেন। এই আমাদের চাচারাও তখন তো মাইক ছিল না, যার যখন সুযোগ ছিল তখন আজান দিত, ভক্ত হয়েছে একজন আজান দিত, সব চাচারা আজান দিত, আজানোর সময় তো আজান দিত, আজান দিলে সবাই বাড়ি হইতো, অনেক লোকে একত্রে জামাতে নামাজ পড়তেন। এই মসজিদ তখন আরও সুন্দর ছিল, মসজিদের সামনে গাছ ছিল। আর এই যে পুকুর, এইটা হলো আমাদের দিঘি কই, দিঘি, এটা বড় পুকুর দিঘি, এটা আমরা উজু গোসল করতাম, গোসলে সাঁতার কাটতাম, মাছ ছিল অনেক এই পুকুরে, ভয় লাগতো পুকুরে উপার দায়িত্ব। একবার শীতে আমি সাঁতার দিয়ে মধ্যে গেছি, তখন শীতে জাম হয়ে গেছি, এখন আর লড়তে সরতে পারি না,
কোনো রকম আকারে ডুববে মরি, পরে একজনের সহযোগিতা ওপার কুলে উঠতে হাঁটতে আস। এরপরে আবার পুকুর কাটাবার পরে রুই মাছ ছিল, রুই মাছে পুকুরের ভিতরে গর্ত বানাইতো, অনেক সময় হাঁটতে যাই আর পাও গর্ত মধ্যে পড়লে এই পর্যন্ত ডাববে যাইতো, তখন ভয় লাগতো যে কী জানো একটা কিছু। এবং আমাদের জীবনের খুবই প্রচুর, আমি শশিনা যখন পড়তাম তখন বাড়িতে আসলে কাছারিতে থাকতাম, তো রাত্রে আমার মনে হইতো যে ঘাটে কোনো মানুষের আনাগোনা, কিন্তু আসলে মানুষ ছিল না, এক সময় জিন ছিল, এখানে জিন পরির একটু উপদ্রব এক সময় ছিল। আর দেখতাম যে মনে হতো কিন্তু উঁচু করে যেন ঘাটে নামে, তো লোকজন দেখা যাইতো না, এখানে দেখা গেছে এখন পুকুরের পারে প্রচুর আম গাছ ছিল, সবাই ঘাটলায় লাইন দিয়ে আম বসে থাকতো আমাদের চাচারা, তারপরে কাজের লোকেরা, মানে এখানে একটা আড্ডার জায়গা ছিল। তখন তো রাস্তাঘাট কাঁচা ছিল, বাহিরে বৃষ্টির সিজনে যাওয়া যেত না, এটাই মোটামুটি মজবার জায়গা ছিল, এখানে সবাই বসত, অন্যরকমের ছিল। গাদলাটাও ওই আগের যুগের, ওই যে আমরা চাপাই নবমগঞ্জে যেরকম দেখছি না, এক ধরনের ছোটো ছোটো ইটের ঘাটলা ওই রকম ছিল প্রথম, পরে ভেঙে যাওয়ার পরে আমাদের আমলে মেরামতে ওগুলোতে এই রূপটা আইসে, কিন্তু আগের রূপটা অন্যরকম ছিল। এই যে একটা তাল গাছটার জায়গায় আর একটা তাল গাছ ছিল, তাল পড়তো পুকুরে, আমরা সবাই তাল টোকাইতাম, সকলে তাড়াতাড়ি আইতাম যে তাল পাওয়া যায় কিনা, মাঝে মাঝে তাল ভাসতে ভাসতে ওই পাশে যাইতো, এরকম যাইতো। এই মসজিদে আমরা নামাজ পড়তাম এবং সকালে কোরআন তেলাওয়াত করতাম, প্রত্যেক দিন এখানে তাহাজ্জুদ নামাজ পড়তে আসতেন, এরপরে ফজরের নামাজ পড়তেন, আজান দিতেন আব্বায়, আজান দিয়ে আমাদেরকে ডাকতেন, এরপরে আমরা মসজিদে আসে আব্বার পিছনে নামাজ পড়তাম, নামাজ পড়ে এই জায়গায় আমরা কোরআন তেলাওয়াত করতাম, আব্বাই কোরআন শরীফ পড়াইতো আমাদের বাড়ির সব ছেলেদেরকে, এবং আমাদের একটা কম্পালসারি ছিল যে কোরআন শরীফ পড়তে হইবে সকালবেলা, তাহলে আব্বা ভীষণ কষ্ট পাই। এইগুলো তো এইটাই অংশ আমার দাদার আমলের করা, এই সাতটা পরে ভাঙছে, কিন্তু ওইটা আগের মতোই আছে, তখন লোকজন কম ছিল। আব্বাই বলছে যে জুমায় চারজন মুসল্লি লাগে, বাড়িতে লোক নাই, আব্বারে দায়িত্বে ধরিয়ে এনে চারজন বানাই জুমার নামাজ পড়ছে প্রথম জমানায়, এবং মোটামুটি এই স্ট্রাকচারটা দাদার আমলের স্ট্রাকচারটা আছে, এগুলো অনেক ফুল ছিল, এটার ভিতরে ফুল ছিল, এখানে আব্বাই নামাজ পড়াইছেন এই জায়গাটায়, নামাজ ছিল বাহ। এই পরবর্তীতে আমি নামাজ পড়াইছি আব্বার সাথে, আমার যে সেই গুরুত্বপূর্ণ কথা হয়েছে সেই কথাটা ছিল এখানে, আমি এখানে বসাছিলাম, এই যে আসল নামাজ পড়িয়া আব্বা এইখানে বসাছিল, তখন আব্বাই ওই সিরিয়ালগুলো আমাকে পড়তেছিলেন, আমি এই কথা শুনতেছিলাম এইখানে। আব্বা এই জানলার পাশে এখানে কোরআন তেলাওয়াত করতেন, আচ্ছা সকালেও আমি এখানে কোরআন তেলাওয়াত করছি আব্বার ওই জায়গাটা। জুমার দিনে আগে সিন্নি আসতো মসজিদে, আমাদের পরে সিন্নি খাওয়াই যাইতো, ওই ঘাটলায় বসতো প্রায় জুমাই অংশ সিন্নি নিয়ে আসতো, নতুন গাভী টেবি বাচ্চা দিলে দুধ নিয়ে আসতো, জুমার পরে একটা মিলাদ ছিল, এবং ফজরের পরে আব্বা এখানে দোয়া দরুদ পড়তেন, আয়াতুল কুরসি পড়তেন, সূরা হাসর পড়তেন, তসবিহ তাহলিল পড়তেন, তার মাইয়াদের প্রত্যেকদিন দোয়া পড়তেন, সন্ধ্যার পরে জিকিরের তালিম দিতেন, ফজরের পরে কোরআন শরীফ পড়তেন, এবং আব্বাই সবসময় নামাজ মসজিদেই পড়ছে, তাহাজ্জুদ এসে গাওয়াবিন সব নামাজ মসজিদে এসে পড়ছে, ম্যাক্সিমাম সময়টা মসজিদে এসে কাটছে। একটা এই এই খন্ডের ভিতরে একটা রেলের ভিতরে আব্বার একটা কোরআন শরীফ ছিল, আগের যুগে একটা অনুবাদলা কোরআন শরীফ ছিল কি নুরুল কুলুব, নুরুল কুলুব একটা কোরআন শরীফ ছিল উর্দু তর্জমা, এই কোরআন শরীফটা এখানে থাকতো, ওইটার পাশেই আব্বা বইটি তো তখন আলমারি ছিল না, মাইক ছিল না, এই আলমারিটা মূলত আমরা বানাইছি, আমি বানাইছি, আমরা একবার মসজিদ পাঠাগার করছি, তখন এই আলমারিটা আমাদের ওই বাড়ি আমার স্বাস্থ্যবাই নবাব আলী খলিফা, তারা তাই আলমারিটা মূলত বানাইছি, এটার ভিতরে মসজিদ পাঠাগারের বই ছিল,
ডাক্তার মজিবর তখন হলি ফ্যামিলি হাসপাতালেই ওই বরিশাল হাতাবাড়ি কলেজে পড়ে, এই সময় আমরা ওই বারান্দায় আলমারিটা রাখিয়া এরপরে আলমারিটা মসজিদ পাঠাগার বই তালিকা সামনে টানাই দিছি। কিন্তু আমরা চলে গেছি আর আস্তে 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 সব শেষ হয়ে গেছে আর কি। এখনো আদি রোগটা আছে মসজিদে, একটা ফলর টল এগুলো আগে যেরকম ছিল এখনো সেই রকমই আছে। এইটা বা এই গুম্বুজটা ছিল, গুম্বুজটা আন্দা ছিল আগে, চামচা টামসা আমি কেটে খেয়ে ওইসব পোকা বস এইটার মতো পরে লাগানো হয়েছে, রডটা দিয়ে ফ্যানের জন্য এটা লাগানো হয়েছে। ওইখানে সন্তারিক লেখা ছিল ওই জায়গাটায় কবে মসজিদটা স্থাপিত হয়েছে এটা লেখা ছিল, এই পাশে যেন কি লেখা ছিল আলাদা ডিজাইন ছিল। ওই ছোটকাল থেকে আমরা দেখছি হলুদের উপরে সাদা রঙই ছিল, ফুল খুব ফোট, কিছু কিছু পাতা পাতা কানা কানা হয়ে গেছে, লাইট খুব সুন্দর ছিল। যেমন এইখানে উপরে একটা পাতা ছিল, এই নিচে একটা পাতা ছিল, এই একটা পাতা ছিল, প্রত্যেকটা কাজ ছিল, এগুলি প্রত্যেকটা কাজ ছিল। এই জায়গাটা আব্বার খুব প্রিয় ছিল, আব্বার নিজে মরার আগে বলছেন যে আমি মরার পরে এখানে যেন আমার কবর এখানে বই বেশি কোরআন শরীফ পড়তো, শুক্রবার যেন আমার মৃত্যু হয়, এগুলো আব্বার ইচ্ছা ছিল এবং আল্লাহ তার সব ইচ্ছাগুলো পূরণ করছে। আব্বা জুমার রাত্রে 11টার দিকে ইন্তেকাল করছে, বৃহস্পতিবার রাত্রে জুমার দিন তার জানাজা হয়েছে, একবার এখানে তার দাফন করা হয়েছে এবং তার দাফনে সব আলেমালামা অংশগ্রহণ করছে, কোনোভাবে বাইরে কোনো মানুষ অংশগ্রহণ করতে পারে না। আমরা যেখানে থাকি এ কবরের সাথে আমাদের একটা আত্মার সম্পর্ক, যে বাপ মার কবর এখানে, এই মসজিদ এখানে, আমরা এখানে বড় হয়েছি, আমরা এখানে লেখাপড়া করছি, তাই না? আমাদের যখন প্রাইমারি স্কুলে পড়তাম আব্বাই খাতা দেখান লাগতো কি লিখছি, এখানে বসতো আর খাতা দেখাইত, ভুল টুল হইলে বাস মাইর দিত, একটা বলি একটা থাপড় দিত, আমাদের এত কঠোর ছিল। এবং এই মসজিদটা কেন্দ্রে গিয়ে আব্বার কর্মকাণ্ড ছিল, মসজিদে সে বিশ্রাম করতো, মসজিদে পড়তো, কেউ সাথে কথা বলতো মসজিদের এই বারান্দায়। পেটিংয়ের চাপটা একাধিকবার বদলানো হয়েছে, এটা লিচু পাচ্ছিল আমরা কোনো তো এই কাছারিতেই কিন্তু লম্বা একটা টেবিল ছিল, টেবিলের দুই পাশে বেঞ্চ ছিল আর এক মাথায় চেয়ার ছিল। আব্বাই পড়াইতো, হে যে রাস্তায় করে এসে বসতো, আমরা পড়তাম, আমরা থাকতো ভাইরা, আমাদের অনেক বোনদের ছেলেরা ছিল তারা এখানে পড়তো, অনেক 20-25 জন মানুষ এখানে বই আমরা পড়ছি, এছাড়া আজান দিলে নামাজ পড়ি আমরা যাইতাম। এইভাবে গেছে এই জায়গায়, ঠিক এই জায়গায় একটা বড় তাল গাছ ছিল, ওই তাল গাছে তাল পড়তো, অনেকে আমার তো পোকাইতে অনেক দুষ্টুমি করে বিল্ডিং আড়াল দেয় সে লাড়ি দিয়ে পিজান দিলে দৌড়াইতো সবাই যে তাল পড়ছে। এই জন্য আমাদের তালই আমার দাদার বাবার কবর আর রুকুলুদ্দিন খলিফা সাহেবের কবর হয়ে গেছে। এটা আমাদের ছোটবেলা ভাঙ্গা দেখছি, সেটা এরকম 20 ইঞ্চির অলের অংশবিশেষ ভাঙ্গা ছিল, তা তালের চারা ছিল, জঙ্গল ছিল, হাততাম না, ভয় করতাম যেখান থেকে সাপ বাইরে এবে, এরকম একটা ভয় ছিল। পরে আব্বার জীবনের শেষ মুহূর্তে আব্বা এটা বাধা হয়ে গেছে। আর এইখানে আমাদের কাছারি ছিল দাদার, বিশাল বিল্ডিং ছিল এখানে, মোটা হল, সামনে আলিশা ছিল বসার জন্য, দেখার মতো ছিল, বাড়ির বিল্ডিংয়ের চেয়েও কাছারির সোডা খুব সুন্দর ছিল। তখন মাংস তখন কথা ছিল যে এটা আবার করা হয়েছে, কিন্তু আর করা হয় না, করা সম্ভব হয় না। হ্যাঁ ভালো আছে। এইখানে আমাদের খ্যাপ ছিল, পাট শাক হইতো, বেগুন গাছ হইতো, এবং পুকুরে গাছটা ছিল না, এই পুকুরেও নৌকা ওদিক থেকে আসতো, এখানেও নৌকা আসতো, ওই দিকে খালাগুন, এই দিকে নৌকা। এক বছর বন্যা হয়েছিল, যে পানি উঠে গেছিল বন্যার সময় উদানে পানি আসছিল, আমাদের মূল বাড়ি, আমার দাদার পড়া মতো
আমরা শুনছি যে এক সময় বাড়ির দরজা ছিল এই দিক, পরে এদিকে দরকার এই যে আমাদের স্বাস্থ্যভাইয়ের ঘর, এইটা আমাদের দাদার ঘর, আমরা এবং আমার মেজ চাচা এরা এই ঘরে আমরা থাকতাম, আমাদের সব ভাই বোন এই ঘরে জন্ম হয়েছে, আমরা এই ঘরে বড় হয়েছি, এখান থেকে বাইর হয়ে গেছি। আর ওই যে ঘরটা ওইটা আমাদের এক চাচার, সে হাজি ছিলেন আমাদের বাপসাদের মধ্যে, ওই ওই চাচাই হাজি ছিল, আলহাজ আব্দুল খালেক খলিফা ছিল, তার ঘর ওইটা অনেক সুন্দর ছিল, এখন তো ভেঙে চুড়ে গেছে। ওই জায়গায় আবার আর একটা ঘর ছিল স্বাস্থ্য স্বাস্থ্য ভাইয়ের, সে ঘরটা নাই, ভেঙে গেছে। হ্যাঁ, পরে এখন তো এইটা আমাদের আর এক স্বাস্থ্য ভাইয়ের ছেলে তো না, ধানের মেয়াই দেওয়া হইতো, গাছ ছিল, গাছে বাইন দেয় মরিচ দিয়া ধান মারত, এবং শুকনো সিজনে এখানে ধান শুকাইত। এপাশে ছিল এই ঘরের দরজাটা ম্যাক্সিমাম সময় বন্ধ থাকতো, দুই পাশে দুই দরজা খোলা থাকতো। আমার দাদা আব্দুর রহমান তৈরি করা আমাদের অনেক মেরামত হয়েছে, পরে আব্বা এখানে থাকতেন, আমরা এখানে থাকতাম, আলমারি ছিল, কাঁচের গ্লাস, এর ভিতরে বই পুস্তক ছিল, চকি ছিল, এটা আমাদের কাজের লোকেরা ভাত টাত খাইতো, মেহমান আসলে ভাত খাইত, সিস্টেমটা ছিল, এখানে এই দরজাটা বন্ধ থাকতো, এই জায়গায় একটা চকি ছিল বড় চকি, এটার উপরে মেহমানরা ভাত খাইতো, তাদের লোকেরা ভাত খাইত। আর এই রুমটা রিজার্ভ ছিল, এটার ভিতরে সন্দুক আছে, বন্দুক থাকতো, সন্দুকের ভিতরে ওই পিতলের ঘটিতে টাকা ছিল, আমরা ওই ছোটকালে ওইটার ভিতরে পলাইতাম, ওদের মধ্যে জায়গা। এই আলমারিটা খুব ঐতিহাসিক, এটা দাদার আমাদের আলমারি ছিল, আমাদের এই অঞ্চলে তো টুকু আছে, এটা কয়েকদিন ঘরে যাও লাকি দেখি ভেঙে যাই, তাই না? ছোটকালে আমরা এই দরজা খুললে দরজার পাশে পলাইতাম, এই পাশে দাঁড়াই দেখতো না, দুঃখে খোঁজ করতো, বাস দৌড়ি বেরিয়ে গেছিল, দেখতাম এটা হলে বিল্ডিং এর দোতলা, সেগুলো তো এখন অনেক উঁচু মনে হয়, কিন্তু আমাদের জীবনে তো এটা মনে করছে কিছু না, লাফাইছি আর নামছি, এভাবে গেছে। আমরা খেলতাম, এখানে বড় একটা খাট ছিল, বিশেষ মেহমানটা লাগলে খাটে বসত, আমরা এখানে খেলতাম, দরজা ছিল, সব পরিত্যক্ত হয়ে গেছে, পানি জমত, রোদ্র দেখা যায় না,
এটা আমাদের ঘর, এই ঘরেই আমাদের আম্মা থাকতেন, এই ঘরের মধ্যে এখানে এই ঘরটার নিচে আমরা ভাত খাইতাম। কিন্তু পাখির ঘর শুধু আগে ওই পাশে, পরে এই দিকে আসছে, এপাশে আমাদের বন টনরা থাকতো, এই পুকুরে কাঠ ব্যবহার করতো। ওই জন্যই আমার দাদার আসল পাখির ঘর ছিল এখানে বড় করে, এই অলতার অংশ বিশেষ এখনো আছে। হ্যাঁ, এই দিকটা এই কিষণের পুকুর হলো এটা। পরে পরে কথা বলি, পরে এই এখানে আমরা দুষ্টমি করছি, খেলাধুলা করছি। স্বাধীনতা যুদ্ধের সময় জালকারি শহরে যখন আগুন দিছে, এইটার উপরে উঠে আমরা দেখছি। আমি ছোট ছিলাম, উঠতে পারি নাই। আমাদের কাজের লোক ছিল আলেক জমাদ্দার, সে আমার এইটা মাথায় করে এটা উপরে উঠেই দিছে। তখন উপরে দাঁড়াই আমরা দেখছি, তখন গাছ ছিল না। হ্যাঁ, এইখানে আমরা খাল ছেড়ে তলে ঢুকিয়া পলাইতাম। একদিন এরকম আমি ওদের তলে পলাইছি, মেজো চাষায় দেখছে যে ওদিক দিয়ে আইয়া যে মায়ের দিছে বাইর করিয়েছে, যদি পড়িয়ে যাইতাম খুব মায়ের দিছে। সে সাঁচা আসার মারতো না কেউ, কিন্তু খুব মারছিল সেদিন, যে নামলি কেন হয় এই অবস্থা।
তোমরাই ভেকি গেছো, তার মুই কাছে যাই গেছি, আমি তো আইসি এইনি আইসি বড় পাশে হাবি গাছপালা তো ভালোই হয়েছে, গরু টরু আছে? হয় আছে, ছয় মাস তিন গো বেড়াই না বেড়া মনে বলতে আচ্ছা।